ফটিকছড়ি কাঞ্চননগরের প্রধান সড়কত পৃথক দু ডাহাতির ঘটনা ঘটে। সংঘবদ্ধ উগ্র ডাহাতের দল তিনজনের জখম করে নেই, তার হাসত্তন মোবাইল ফোন সহ 75,000 টাকা হারি লয়। জখমক তিনজনের মধ্যে একজন মুক্তিযোদ্ধাও আছে। মঙ্গলবার রাত 7:30 পশ্চিম কাঞ্চননগর চেঙ্গুরফুল নামক স্থানত এবং রাত 10:00 কাঞ্চননগর রাবার বাগান এলাহার উষহ গ্রাম নামক স্থানত এই দু ঘটনা ঘটে। ডাহাতেরাতত জখমকৃত হল পশ্চিম কাঞ্চননগর ডাক্তার ফিরোজর বাড়ির মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফ, মানিকপুর ঢোলুপাড়া পরিমল কুমার দাসের ফুয়া নেপাল কান্তি দাস ও তার মামাতো ভাই মৃত যতীন্দ্র মোহিন দাসের ফুয়া লিটন কুমার দাস। জখমকৃত হলের মধ্যে দুজনের স্থায়ীভাবে চিকিৎসা দেওয়া হইলেও লিটন কুমার দাসরে নাজিরহাট হাসপাতালত ভর্তি করায়। পরে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ জাকের হোসেন মাহমুদ সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলত পৌঁছিবার আগে ডাহাইতল সুকৌশলে ফালাই যায়। দুনি তিনতুন মানুষ আয়ের আর আর সাইড 500 মানুষ আক্রমণ করছে। নাই বহুত কিছু করসপানি কর যায়। একজন মুক্তিযোদ্ধা এত বছর এই জায়গা দিয়ে হাঁটি যা আর কেউ ন ধরে দিলেও সারি দিয়ে সোডা খাই আই দেশের হিসেবে আর ন ধরে তুই আই সুর তোমার কথা না মানে তুই বেশি কথা কস গুলি করে দিব আলি গুলি করে দিবি তোর বন্ধুক না তুই আরে গুলি করে দিয়ে ইয়ান হয়েছে দিয়ে সুরি মারি দিয়ে সুরি মারি দিয়ে তো আয় গিয়া করি তারা রোজ আক্রমণ করছে স্যার মেয়ে হওয়া সোনা সান দিয়েছে টিয়া বসে আছে তো তারা রায় আক্রমণ করি নদী বেলা হলি তারা নদী চায় আরে ঘর গুলি হ্যাঁ তাই নিলি যার গাড়ি তা গাড়ি তো আর নিলছে নদে ওই গো মেয়ে হোক গো বিদেশি আলা দুজন বাসি গেছি জায়ারিয়া নাই তারা জানাই এখন আর আর দেড় সাত দিন করে আর আর উড়ে ইলে হচ্ছে সারি সাধারণ ফাবলিকে খুললি ইন্দানা ঠক করলে তো নাই নে আর আর লক্ষ্য করিতে তো হয়ে আর স্টারিং দরাত আছে ফলে স্টারিং বেড়াই বাড়ি দিয়ে মানে আত স্টারিং বাড়ি দিয়ে অনেক তো দ্বিতীয় বারে দিয়ে মধ্যে সিনেমায় দিয়ে তৃতীয় বারে দিয়ে জায়গা তন পরে দিয়ে তারপরে স্টারিং গাড়ি দরাত আছিলাম তো এবে পরি গে এবে পরি জানা যারা ফিরছে ইত্যে দিয়ে আর এর মধ্যে খুব মারি এর সাইনিস করুন দিয়ে এর খুব দনের পর দিয়ে এর আয় তো মাদি ঘুরে পড়ে গে পরি জানা পর দিয়ে এর তার আত দিন দিয়ে তার আর আয় মোবাইল টিয়া আছে 45,000 টিয়া আর ফিরছেন্টার দিতাম নিয়ে যেমন তো এই জন্য লই লিয়ে ও মোবাইল এবে এটা আমি ফাঁক মারি ফেলাই দিই তারা প্রায় 8 জনের মতো আছেন তারা তস্ত্র আছে ওই সানি স্কুল আছে না হনিকার নসে দিকে তারা মাকে টুই ভরা আছে প্যাকুনা তোমার লাড়ি আছে আর ওই সুরি আছে রামদাস কিন্তু এই ইটন গাড়ি নিচে ফরে গিয়ে গই আয় ফুরব সরি দক্ষিণ পাশে আয় ফরে গিয়ে গই দক্ষিণ পাশে আর ধরে মারার এই তারা 7 জনে উত্তর পাশে এই যে লিটনারে 7 জনে ধরে মারার লাস্ট পর্যায়ে দেখি যে লিটনের মানে কোবার যে হবে মতো না তাড়াতাড়ি মানে লিটন যাতে কোবার আর অস্ত্র দিই মধ্যে বাড়ি দিবি লি তো আজ চিন্তা করলাম যে আর টিয়া বসে বেশি নয় আর বাইর টিয়া বসে বেশি নয় জান বাসি তাহলে মানোর অভাব নাই এই ব্যাপারে জানতে চাইলে অফিসার ইনচার্জ জাকের হোসেন মাহমুদ সি প্লাস টিভিরে জানাই কাঞ্চননগর স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে আমি সংবাদ পেয়ে সাথে সাথে আমি মোবাইল পার্টি ওখানে মুভ করাই ফলে ঘটনা আসা একটা ঘটনাস্থলটি একটা রিমোট এলাকা ওটা রাবার বাগান সাথে সাথে পুলিশ গিয়ে আশপাশে তল্লাশি করে এবং ঘটনাস্থলে একটা মোবাইল উদ্ধার করে আমরা এই ব্যাপারে তৎপর ওখানে এখন কাঞ্চননগর পুলিশ থেকে এখন সন্ধ্যার পরপরে আমরা টহল পার্টি ওখানে রাখবো এবং আমাদের থানার মোবাইল পার্টিও সর্বক্ষণে টহল দিবে হ্যাঁ দুইটার পাশাপাশি আমাদের ধারণা একই গ্রুপেই দুইটা ঘটনা ঘটিয়েছে আমরা ধরার তৎপর আছি যে কারা এই ঘটনা করছে তাদেরকে গ্রেপ্তার করলেই বের হয়ে যাবে যে আসল ঘটনা ডেক্স নিউজ সি প্লাস টিভি চট্টগ্রাম দর্শক আনার এই ভিডিও কিনা অনারাত কম লাগলে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই এবং সি প্লাস ফোন রেখা